তার এই চূড়ান্ত পর্যায়ের শাস্তি আর বাহাদুরির কথা, অহংকারীর কথা কোরআনে উল্লেখ করেছেন। আমি সংক্ষেপে একটি ঘটনা বলি, ঘটনাটা মনে হয়ে গেছে। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লামা কাজী সানাউল্লাহ ভানিপতি রহমতুল্লাহ আলাইহি তাফসিরে মজহরির মধ্যে ঘটনার বিবরণ নিয়ে আসছেন। ফেরাউনের একজন খাজাঞ্চি ছিল, কুশাধ্যক্ষ বুঝেন তো, এই খাজাঞ্চির নাম ছিল হিজকিল। ঘটনা অনেক লম্বা, সময় কম। হিজকিলর স্ত্রী ওই মহিলা ছিলেন ফেরাউনের মেয়ের মাতার চুল আসলানোর দায়িত্বশীল। আরে বড় লোক তো বুঝেন না, একজন রাজার মেয়ে, ওনার কাপড় ধোয়ার জন্য একজন লাগবে, মাথা মোছার জন্য আরও একজন লাগবে, জুতা মোছার জন্য আরও একজন লাগবে, ও কর্মচারীর কোনো অভাব নাই। ওই হিজকিলের স্ত্রী ওই ফেরাউনের মেয়ের চুল আসলানোর দায়িত্বশীল। একদিন হিজকিলের স্ত্রী গোপনে গোপনে মুসলমান, হিজকিল গোপনে গোপনে 100 বছর মুসলমান, সুবহানাল্লাহ বলেন, কত বছর? 100 বছর গোপনে মুসলমান, মানে ফেরাউন মানি না, ফেরাউনকে খোদা বলতে চাই না, যে নিজেই নিজের কাজ ছাড়তে পারে না সে আবার খোদা কিভাবে হয়, এই কথার বিশ্বাস উনিও করেন নাই, ওনার স্ত্রীও করেন নাই। 100 বছর গেছে, হঠাৎ করে ওই হিজকিলের স্ত্রী যখন ফেরাউনের মেয়ের মাথার চুল আশ্রাইতেছে, এমন সময়ে চিরণটা মাটিতে পড়ে গেছে। মাটিতে পড়ার সাথে সাথে ওই মহিলা বলছে যে যারা এক আল্লাহকে বিশ্বাস করে না তাদের ধ্বংস হোক। কথা বুঝে আসছে? যারা এক আল্লাহকে বিশ্বাস করে না, যারা বিশ্বজগতের প্রতিপালককে মাবুদ মানে না তাদের ধ্বংস হোক। কথাটা হঠাৎ করে ওই মহিলার মুখ দিয়ে চলে আসছে। আসার সাথে সাথেই ফেরাউনের মেয়ে বলল যে তুমি কি বলছো, আমার বাবা ছাড়া কি আরো প্রভু আছে? ওই মহিলা উত্তরে বলল, হ্যাঁ, তোমার বাবারও আরও একজন প্রভু আছে, তোমারও আরও একজন প্রভু আছে, আমারও একজন প্রভু আছে, সেই প্রভু আসমানের প্রভু, জমিনের প্রভু, আসমান জমিন সৃষ্টি জগতের মধ্যে যা কিছু আছে চাঁদ সূর্য সবার প্রভু এক আল্লাহ, সুবহানাল্লাহ বলেন। যখন এই কথা বলছে এই মহিলা, বলার সাথে সাথে ফেরাউনের মেয়েটা ক্ষিপ্ত হয়ে কান্না বিজড়িত কণ্ঠে গিয়ে বাবার কাছে ফরিয়াদ, যে বাবা বাবা আপনি কি জানেন না আমাদের মাতার চুল আছড়ায় যেই মহিলা, সেই মহিলা নাকি বলতেছে আপনি ছাড়া আরও খুদা আছে। কি বুঝলেন? আপনি ছাড়া আরও খুদা আছে। ফেরাউন যখন শুনতে পেল, শোনার সাথে সাথে তার বাহিনীকে প্রেরণ করল, সামনে দরবারে হাজির করা হলো যে তুমি কেন এই কথা বলছো। তখন ওই মহিলা আবার একই উত্তর দেয় যে হ্যাঁ, আমি বিশ্বাস করি তুমি আমাদের প্রভু নয়, তুমি আমাদের প্রভু নয়, তোমারও প্রভু আমারও প্রভু, আর বিশ্ব জগতের প্রভু আসমান জমিন চাঁদ সূর্যের প্রভু হলেন মহান আল্লাহ ফাকরব্বুল আলামিন। এই কথা যখন বলছে ফেরাউন আবার ক্ষিপ্ত হয়ে তার বাহিনীকে অর্ডার দিয়েছে যে তোমরা ওই মহিলাকে এমন শাস্তির আওতায় নিয়ে আসো যে একবারে যাতে মারা না যায়, জীবিত শাস্তি দেওয়া হবে। কি বুঝলেন? ওই বাহিনী সর্বপ্রথম, মহিলার দুইজন মেয়ে সন্তান ছিল, একজন মেয়ে সন্তান কিছু বড় আর একজন মেয়ে সন্তান দুধের বাচ্চা। সর্বপ্রথম ওই মহিলারে শাস্তি দেওয়ার জন্য, মানসিকভাবে পর্যুদস্ত করার জন্য বড় মেয়েটাকে তারা ওই মহিলার সামনে জবাই করে ফেলেছে, নাউযুবিল্লাহি মিন যালিক। জবাই করিয়া বলল যে দেখো, তুমি যদি
এখনো তোমার এক আল্লাহর দাবি থেকে ফিরে না আসো, তাহলে তোমার ছোট মেয়েটাকেও তোমার সামনে জবাই করে ফেলব। একজন মহিলা তার জান দিতে পারে, কিন্তু তার সন্তানের উপর আঘাত সহ্য করতে পারে না। এই অবস্থায় একজন মেয়ে সন্তান সামনাসামনি মায়ের চোখের সামনে একজন মেয়েকে যখন হত্যা করা হয়েছে, আবার বলতেছে যে তুমি এক আল্লাহর দোহাই থেকে ফিরে আসো, এক আল্লাহর বিশ্বাস থেকে ফিরে আসো। আমাদের মতো হাজারো আলিম হলে ইমান তো দূরের কথা, বলতাম মানি না আমি ফেরাউনি খুদা মারি। কিন্তু ওই মহিলা বলছে শোনো এই ফেরাউনের বাহিনী, আমার এক সন্তান, এক সন্তান দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে আমার চোখের সামনে, আরও এক সন্তান আমার সামনে আছে তাও বিদায় দেওয়া হতে পারে। এই মতো যদি হাজারো সন্তান আল্লাহ দিতেন আর একটি একটি করে আমার সম্মুখে জবাই করা হতো আমার মুখ থেকে উচ্চারণ করানোর জন্য যে এক আল্লাহকে বিশ্বাস করি না, তাহলে হাজার সন্তানকেও জলাঞ্জলি দিতাম, এক আল্লাহর দোহাই বাদ দিতাম না। সাথে সাথে এই দ্বিতীয় মেয়েটাকে তারা জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেছে। এই সময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এই মেয়েটার জবান কোলে দিয়েছেন। দুধের শিশু কি কথা বলতে পারে? পৃথিবীতে চারজন দুধের সন্তান কথা বলেছিলেন, এর মধ্য থেকে একজন হযরত জুরাইয রাদিয়াল্লাহু তাআলা আনহু রাহমাতুল্লাহ আলাইহির পবিত্রতার জন্য একজন দুধের শিশু কথা বলেছিল, তার বাবার পরিচয় দিয়েছিল। হযরতে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াসসালামের পবিত্রতার জন্য একজন দুধের শিশু কথা বলেছিল। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মায়ের কোলে দুধ পান করা অবস্থায় কথা বলেছিলেন। আর এই ঘটনা হিজকিলের মেয়ে দুধের শিশু হওয়ার পরেও রব্বুল আলামিন জবান কোলে দিলেন, আর ওই মেয়ে বলতে থাকলো মা তুমি ভয় করো না, আমার সম্মুখে এইমাত্র আল্লাহর দেওয়া জান্নাত প্রস্তুত রয়েছে। এই মায়ের মেয়ের চিৎকার শুনে মাও বলছে যে তুমি যখন তোমার আর সম্মুখে এত কচি এত ছোট বাচ্চা তোমার সম্মুখে এখনো জান্নাত তুমি বুঝতে পেরেছ, আর তোমার সম্মুখে রব্বুল আলামিনের জান্নাত জলমল করতেছে, তুমি বলতেছ আমি এখন এইমাত্র আল্লাহর দেওয়া সেই জান্নাত আমি দেখতে পাচ্ছি। এই কথা বলার সাথে সাথে ওরা ওই কিলক এবং ফেরেক লাগানো অবস্থায় ওনাকে শহীদ করে দিল। সুবহানাল্লাহ বলেন। তারপরে সন্তান শুরু হলো হিজকিলের।